মালদায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় আক্রান্ত দুই সিভিক ভলান্টিয়ার লাঠি এবং হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গাজিয়াডাপ এলাকায়। রাতে ডিউটি করছিল ওই দুই সিভিক ভলান্টিয়ার, আর সে সময় পায়ে হেঁটে চার দুষ্কৃতী মুখ কাপড়ে বেঁধে তাদের কাছে আসে এবং বাইক মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেয় তারা, আর তখনই দুই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর কোনো মতে সেখান থেকে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে প্রাণ বাঁচায় ওই দুই সিভিক ভলান্টিয়ার। মোথাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই সিভিক ভলান্টিয়ারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুই সিভিক ভলান্টিয়ার এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদেরকে মারধর করে মোবাইল চাচ্ছে, চাবি চাচ্ছে বাইকের, আর না দেওয়ার জন্য আমাদেরকে মারধর করছে। কতজন ছিল? চারজন। ওরা কি ছিনতাই করার উদ্দেশ্যে এসেছিল? ওটা বলতে পারছি না, ছিনতাই করার জন্য না কি সেই জন্য ওটা বলতে পারছি না। আপনারা কি ডিউটিতে ছিলেন? হ্যাঁ, ডিউটিতে ছিলাম। কতজন ছিলেন? দুইজন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।